আমার প্রিয় বন্ধুদের মাঝে আবার এলাম। আজকে তিনটে আইটেম দেব, তিনটে আইটেমের দ্বারা একটা কাজ হবে। আজকে থাকবে একটা যোগ ব্যায়ামের ভিতরে বাহ্য প্রাণায়াম যুক্ত, এটা করলে হজম শক্তি বৃদ্ধি পায়, অর্থাৎ খাদ্য খেলে হজম হবে, এবং এটা করার ফলে দেখা গেল পেটে যে চর্বি জমে এটা জমবে না। দ্বিতীয়ত আরো কিছু কিছু এক্সারসাইজ দেব, যেটা তিনটে থাকবে বলেছি, তার ভিতর প্রথমটাই হলো পায়ের শক্তি বৃদ্ধি করার জন্য। অনেকে গাঁটে ব্যথা, হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, এরকম কিন্তু লেগেই আছে হামেশাই। এইগুলো যদি বাড়িতে করা যায় প্রত্যেকটি দিন, সকালেই হোক আর সন্ধ্যায় হোক, আপনার যখন অবসর সময় একটা সময় বের করবেন, বেশি তো সময় লাগবে না, 5-7 মিনিট বা আস্তে আস্তে করলে 10 মিনিট লাগবে, এইভাবে আস্তে আস্তে আমি অল্প অল্প করে দেখিয়ে বুঝিয়ে দেব, এবং মনোযোগ দিয়ে এটা দেখবেন এবং করতে হবে। খালি সবাই বলে দাদু আপনার ভিডিও আমার খুব ভালো লাগে, আমি প্রতিদিন দেখি। আরে বাবা, দেখলে কি কাজ হবে? মানুষ দেখে, দেখা পর্যন্ত শেষ, করার কমাল করার লোক কম, বলার লোক আছে প্রচুর, কিন্তু করতে চায় না, তার কারণ অলস। সে অলসতা দূর করার জন্যে আছি সবসময় আপনাদের জন্য, যাতে আপনাদের উপকার হয়, সেজন্য কিন্তু আমি বারেবারে আপনাদের কাছে আমার ভালোবাসা দিতে কিন্তু আসি বারেবারে। তাহলে শুরু করে কিভাবে করতে হয়, খুব মন স্থির করে দেখবেন। এবং পাটা প্রথমেই হচ্ছে এই দাঁড়াচ্ছি, পাটা সামান্য একটু ফাঁক থাকবে, এই পজিশন, এটা ব্যালেন্সে কিন্তু করা, এই ধীরে ধীরে পাটা এরকম বসবো, কিন্তু এই হাতটা সামনের দিকে থাকবে। এইভাবে 10টা 10টা করে আমি দেখাচ্ছি, আস্তে আস্তে সময় বাড়ানো যায়। কিন্তু এই এই উঠলাম, এটার সাথে যুক্ত হবে কি নিঃশ্বাস, বুক ভরে নিঃশ্বাস, নিঃশ্বাস নিলে অক্সিজেন বুকের ভিতরে আসবে, এই অক্সিজেনের দ্বারা রক্ত শোধিত হবে, এবং শরীরের মাসল যেটা পেশি, দুর্বল পেশিগুলো সবল হবে। তার সাথে অবশ্যই পুষ্টিকর খাদ্যগুলো যুক্ত করতে হয়, নাহলে শরীর সেই শক্তিটা ধরে রাখার ক্ষমতা নেই। যখনই মাসলগুলো কন্ট্রাক্ট হচ্ছে, তখন কিন্তু পেশির ভিতরে ভিতরে রক্তের সেলগুলো কিন্তু বৃদ্ধি হচ্ছে, কোষ, সে কোষে কোষে কিন্তু শক্তিটা সঞ্চয় করে রাখছে। তাই কিভাবে করতে হবে, এবার নিঃশ্বাস নেব, হাতটাকে দুলে দুলে করতে হবে কিন্তু, হ্যাঁ, হাতটাকে তুলেও নেওয়া যায়, এই এই ছেড়ে দিলাম নিঃশ্বাস, আবার দুইবার, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, এই যে 10টা, এই 10টা হলো তো এইবার দেখালাম। এইবার এটা একটা তালের সাথে করা, প্রত্যেকটা দিন, বেশি সময় লাগে না, 1 মিনিট 2 মিনিট করলে কিন্তু প্রচণ্ড এই মাসলগুলো, সামনের মাসলগুলো কিন্তু শক্তিশালী হয়ে যায়। এই শক্তিশালী বৃদ্ধি করার জন্য কোমরে যাতে বাট ব্যথা না হয় কোনোদিনও, হয়তো কেউ অফিসে কাজ করছেন, বাড়িতে এসে কিছু অবসর সময়টা আনন্দ করতে পারছেন না, অবসর বিনোদন করতে পারছেন না, নিজে নিজে করবেন, নিজের সাথে নিজের বিনোদন, নিজের ভালো মনটাকে নিয়ে শুরু করি। আবার প্রত্যেকটি ভাই টোয়ের উপরে, অর্থাৎ আঙুলের উপর উঠবে ব্যালেন্স, এইভাবে বসতে হচ্ছে, এই ওঠা, এইভাবে বসা, এইভাবে ওঠা,
প্রত্যেকটি বার এই নিয়মে কিন্তু চলবে। তাতে হচ্ছে কি একটা বডি ব্যালেন্স, মাইন্ড ব্যালেন্স হচ্ছে, পড়ে যাওয়ার ভয় থাকছে না। কিন্তু প্রথম প্রথম ধীরে ধীরে অভ্যেস করতে হয়, তারপরে ঝুলের সাথে আরামসে করা যায়। কটা দিলাম বন্ধুরা? 30, আগে দিছি 20, অর্থাৎ 20টা, 20 আর 30 50, এইভাবে 100টা হলে পূর্ণ মার্ক হয় না। প্রত্যেকটি পরীক্ষা দিতে গেলে 100 মার্ক চাই, তাহলে 100 প্রতিদিন। আমি 50 দিলাম, আমরা বন্ধুরা দেবে 100। এবার দ্বিতীয়টা দেখাচ্ছি, এই দ্বিতীয়টাই হলো মেইন, যেটা আগে বলেছি, বাহ্য প্রাণায়াম। অনেকেই আমার বন্ধুরা ওই মহামুদ্রা করতে পারে না, অর্থাৎ পা এরকম ধরতে পারে না। হ্যাঁ, এটাকে একটু রিল্যাক্সেশন করার জন্য। হ্যাঁ বন্ধুরা, এবার দ্বিতীয় এক্সারসাইজটা যেটা দেখাচ্ছি, হাতটাকে উঁচু হবে, সামনের দিকে পা এইভাবে থাকবে, মাথাটা এখানে থাকবে, শ্বাসটাকে সম্পূর্ণ বের করে দিয়ে কিন্তু এখানে মাথা 5 থেকে 10 সেকেন্ড অবস্থান করতে হবে। একবার করেছি, আবার নিঃশ্বাস বুক ভরে নিয়ে শ্বাস টানতে টানতে হাঁটুতে মাথাটা ছোঁয়ানো। একবার করব, নিঃশ্বাস টেনে নিলাম বুক ভরে, ছাড়তে ছাড়তে হাঁটুতে কপাল ছোঁয়ানো, হাতটা টান টান থাকবে, এবার এই পা প্রত্যেকটি বার 10 সেকেন্ড করে দমটাকে আটকানো, নিঃশ্বাসটাকে সম্পূর্ণ বের করে দিয়ে আস্তে আস্তে হাঁটুতে কপাল ছোঁয়ানো, তারপর শ্বাস নিয়ে ওঠা, বুক ভরে টেনে নিচ্ছি নিঃশ্বাস, এবার ত্যাগ করতে হবে। আবার নিঃশ্বাস বুক ভরে নিয়ে শ্বাস ছাড়তে ছাড়তে একদম নিংড়ে বের করে দেয়।
আবার নিঃশ্বাস নিলাম, এটা বলেছি যে বাহ্য প্রাণায়াম সংযুক্ত প্রাণায়াম বিশ্বাস বুক ভরে নেওয়া প্রাণ শক্তি অর্থাৎ অক্সিজেনটাকে নিয়ে নিচ্ছে বাতাস থেকে, নেওয়ার পরে একদম বের করে দেওয়া শ্বাসটাকে ত্যাগ করে দেওয়া, দেওয়ার পরে মাথাটাকে ছোঁয়ানো, এবার জোড়া পায়ে একসাথে তুলে নিলো হাতটা, তো এবার দু পায়ে একসাথে সিঙ্গেল সিঙ্গেল দেখিয়েছি, তাতে হবে কি সুবিধা হবে এই মাসল গুলো রিল্যাক্স হওয়ার জন্যে। এবার বুক ভরে নিঃশ্বাস ছেড়ে দিলাম, টেনার পরে নিঃশ্বাস বের করে দেয়, প্রত্যেকবার 10 সেকেন্ড করে আটকানো, বুক ভরে টেনে নেওয়া নিঃশ্বাস ত্যাগ করা, আবার নিঃশ্বাস নিলাম, এইভাবে বন্ধুরা প্রত্যেকটা দিন 8 বার 10 বার করে করা, লাস্ট গেম। হাত কাঁধ বরাবর, মাথাটা এইভাবে, শ্বাসটাকে টেনে নিয়ে প্রত্যেকটি বার বুক ডাউন, প্রিয় বন্ধুরা আজকের মতো বিদায় চাইছি, এইভাবে প্রত্যেকটা দিন করুন, শক্তি সামর্থ্য হজম শক্তি বৃদ্ধি হবে অবশ্যই। আপনাদের মঙ্গলের জন্য বারে বারে আসা এবং আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সবসময় আছি, সুবিধা অসুবিধা যাই হোক না কেন আমাদের সাথে যোগাযোগ রক্ষা করবেন, আপনার মঙ্গলের জন্য আছি, ভালো থাকবেন।